নবী বলেন ওয়াসাকাতু মাগরামান, যাকাত দেওয়া ধনী মানুষ ঋণ মনে করবে। ব্যাংকে 10 কোটি টাকা আছে, ওই টাকার জাকাত দেওয়াকে কষ্ট মনে করবে, ঋণ মনে করবে। 10 লাখ টাকা জাকাত হয়, 1 লাখ টাকার শাড়ি গুঞ্জি ছায়া বেলা উসকিনে গরিব মানুষকে দান করে, আল্লাহর কসম 10 লক্ষ টাকার জাকাত হয়েছে, 1 লাখ টাকার শাড়ি কিনে জাকাত দিলেন মানে এটা জাকাতের নামে চিটিংবাজি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকুনুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাদের অর্থ দিলাম, টাকা দিলাম, অর্থ দিলাম, সোনা দানা দিলাম, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, তাদের কিয়ামতের দিনে অর্থগুলো আল্লাহ আগুনের আংশাকা বানাবেন, আগুনের চিরুনি বানাবেন, মুখে দাগ দেওয়া হবে, আর বলা হবে আমি তোমার জাকাতের মাল, আমি তোমার দুনিয়ার সেই সঞ্চিত সম্পদ। তাকে কষ্ট দেওয়া হবে আর বলা হবে। আর শুধু তাই নয়, 30 নম্বর পারা খুলে দেখেন আল্লাহ পাক সূরার ভিতরে বলেন মানুষের সামনে পিছনে গীবত করে নিন্দা করে, মাগুনেরা বেশি করে, ওরা সব থেকে বেশি করে, ওরা এক জায়গায় বলে, ওরা যখন আজকে চান্স পাইছে একটা, এক জায়গায় হওয়ার একটা চান্স পাইছে, সবাই তো শোনে না, শুধু ওর বাড়ির গল্প ওর সঙ্গে করে, ওর বাড়ির গল্প এর সঙ্গে করে। আর যদি কোনো মহিলা বলে যে জানিস তোর স্বামীটা না খুব ভালো, খুব ভালো তোর স্বামীটা, আর একজন সে যিনি ওর স্ত্রী সে তখন বলে হ্যাঁ আমার স্বামী ভালো, যে যার ঘর করে সে তার ঘর বোঝে, ঠিক কিনা বলে? জীবনে কেউ কারণ ভালো দেখতে পারে না, ওরা এখন সব দেখেন আমি বক্তব্য দিচ্ছি হাদিস থেকে, ওরা এখন গল্প করতেছে, ওদের গল্প জীবনে বন্ধ হয়, যদি সারা রাত আপনারা বসে বসে রস করেন ওরা গল্প করতেই আছে 180 মাইল লেগে, ওরা আলোচনা করতেছে বু অনেকদিন পর চান্স পাইছি আজ গল্প করবো হুজুর হুজুরের মতো বাস করবো। আল্লাহ বলে কয়দুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা, দুর্ভাগ ওই সব মানুষের যারা সামনে পিছনে গীবত করে নিন্দা করে সমালোচনা করে। নাম্বার 2 আল্লাযী জামা আমালা ওয়া আদাদা, যারা টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করে আর বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বারবার গণনা করে আর বলে এই সম্পদ আমাকে অমর করে রাখবে, চিরস্থায়ী রাখবে। ব্যাংকে 10 কোটি টাকা, 50 বিঘে জমি, সোনা দানা, স্ত্রীকে হত্য দেওয়া দিয়েছে, উনি মনে করতেছে আমি সমাজের সব থেকে বড় লোক, আমার এই টাকা এই অর্থ আমাকে চিরস্থায়ী করবে, অমর করবে। আল্লাহ বলে না কাল্লা লা তাকি, কাল্লা কখনো নয়, কখনো নয়, লাগিম বাজার নাফিল তো তোমা, অতি শীঘ্রই বিচ্ছিন্নকারী স্থানে তুমি নিক্ষেপ হবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন মামা আদরা কামাল খতমা, ও নবী আপনি জানেন ওই বিচ্ছিন্নকারী স্থানটা কি? নবীজি জবাব দিলেন না, আল্লাহ জবাব দিলেন না, আল্লাহি মুকদা, ওটা আমি আল্লাহর জ্বালানো প্রজ্বলিত আগুন, আল্লাহ কি তাত্তালিয়ু আলাল আফিদা, ওই হুতমা বিচ্ছিন্নকারী স্থানের আগুন আঙ্গুলের মাথায় লাগবে, কলিজা পর্যন্ত জ্বলে যাবে। কথা শুনতে পাচ্ছেন? টাকা পয়সা জাকাত দেয় না,
অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, যাকাত যারা দেয় না আল্লাহ বলেন ওদের ঠিকানা ওই হুকুমা জাহান্নাম। আমার বাবার কথা বলি নাই, কোরআন শরীফের কথা বলি। আপনারা বলেন এই জামানা আসবে না, এসে গেছে। বলেন মানুষ দিন অর্জন করবে বড়দিন প্রচার করার জন্য, অল্প দিন অর্জন করবে আর একটা ফিতনা লাগানোর জন্য। হাদিসের গ্রামার, কোরআনের গ্রামার বুঝবে না, আরবিকের গ্রামার বুঝবে না, হাদিসের ব্যাখ্যা বুঝবে না, তাফসীর কোরআনের ব্যাখ্যা করে পড়ার মতো যোগ্যতা নাই, সেই ব্যক্তি ফতোয়া দিবে। মানুষ অল্প দিন অর্জন করবে আর একটা ফিতনা লাগানোর জন্য। সঠিক না বেঠিক কোন সমস্যা হয় কিনা একটা উত্তর দেওয়ার জন্য বুখারী মুসলিম তিরমিজি আর ফতোয়ার কিতাব পড়লাম। এরপরও টেনশন হয় যে ফতোয়া দেওয়াটা সঠিক হবে না ভুল হবে, এই চিন্তা করি আর বাংলা কেতাব পড়ে ডাইরেক্ট খতম হয়ে যাই। সন্তান বন্ধুদের আপন বানাবে, বাবাকে দূরে ফেলে দেবে, বন্ধু বলবে ও বন্ধু জানুয়ারি পড়ে গেছে আগামীকাল থেকে চলো পিকনিকে যাবো চূড়াই। তোমার জন্য হারাম করেছে, ওই সন্তান বলে না বন্ধু বলেছে আমি অবশ্যই যাব। আল্লাহর নবী 1400 বছর আগে বলেন ও আদনা সাদিকাহু ও আসাবাহু, বাবাকে দূরে ফেলে দেবে, বাবার কথা সন্তান নেবে না, বন্ধুর কথা শুনে সন্তান চলবে। আপনারা বলেন এই জামানা আসবে না, এসে গেছে। মিলছে হাদিসের সঙ্গে বর্তমান মিলে যাচ্ছে, আরো শুনেন আরো মিলবে। আজকে আমাকে বলেছে হুজুর আমাদের এখানে কিছু সমস্যা আছে, আপনি সেইভাবে একটু বক্তব্যটা দিয়েন, শোনার পর থেকে আমার মাথা গরম। ভাই বিশ্বাস করেন আমি আপনার বিরুদ্ধে বলছি না, আল্লাহর কসম আমি আপনার বিরুদ্ধে বলছি না, হাদিসে যেটা আছে সেটাই বলতেছি। এখন আপনি যদি আমার শত্রু হন, আমার শত্রু মনে করেন, আপনার কপাল আপনি পড়েন, আমি দায়ী, আমি একজন দায়ী, আমার কাজ হলো দাওয়াত দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি লাঠি মারার জন্য আপনাদের এখানে আসি নাই, আমি দারোগা নয়, আমি পুলিশ অফিসার নয়, আমি একজন দায়ী। রসুলকে যেমন আল্লাহ দায়ী করে পাঠাইছিলেন, আমার নবীর ওয়ারেস হিসাবে আল্লাহ তাআলা আমাকেও দায়ী করে পাঠাইছেন। আমি উপদেশ দিচ্ছি, পারলে মেনে নেন, না হলে ছেড়ে দেন, আমার কোনো সমস্যা নেই। আল্লাহর নবী বলেন সন্তান বন্ধুদের আপন বানাবে, বাবাকে দূরে ফেলে দেবে, এই জামানা যখন তোমরা দেখতে পাইবা কেয়ামতকে তোমরা কাছে মনে করবা। আপনারা বলেন এই জামানাটাও এসে গেছে, ঠিক কিনা? এই আগামীকাল থেকে 1 জানুয়ারি যুবকদের বাড়ি আর পাওয়া যাবে না। গত বছর আমাদের কলকাতায়, পুরো কলকাতা সিটিতে ডিজে গান বক্স, ওই যে যে মালদবা আমরা 407 বলি, ম্যাজিক গাড়ির মধ্যে যে মালদবা যে গাড়িগুলো, ওই গাড়িতে পিছনে বক্স দিয়েছে একদম সাজিয়ে, আর ওই দড়ি ধরে বক্সের সঙ্গে ড্যান্স দিচ্ছে, ওই দড়ি ছিঁড়ে তিনটে ছেলে পড়েছে, পিছনে ছিল লরি একদম পুরো জায়গায় ডেট। কথা শুনতে পাচ্ছেন? পুরো জায়গায় ডেট, পুরো স্টপ নাই, নন স্টপ জার্মান।
কারণ হাদিসে আছে গান শোনা অবস্থায় যদি কেউ মারা যায়, গান শোনা অবস্থায় তার ঈমান থাকে না, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না, মদ খাওয়া অবস্থায় তার ঈমান থাকে না, সুদ খাওয়া অবস্থায় তার ঈমান থাকে না, ঈমান ওই মুহূর্তে চলে যায়। গান শোনা অবস্থায় গ্যাস দিতে দিতে ওই যুবকগুলো পড়ে মারা গেল, কোনো স্টপ নাই, মনে স্টপ দেওয়ার নাম ঠিক কিনা? আমি তোমার বন্ধু, আমি তোমার হৃদয়ের বন্ধু ভাই, তোমার কাছে আমি দাবি করছি আগামীকাল থেকে পয়লা জানুয়ারি যদি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে পিকনিক করার ইচ্ছা হয়, গানটা বাজিও না, জানুয়ারি মাসটা চলে গেলেই ফেব্রুয়ারি মাসে দশজন বন্ধু একত্রিত হয়ে কিছু গোস্ত মাছ মাংস কিনে একটু পিকনিক করে রান্না করে খেয়ে সমস্যা নাই, তবে দয়া করে গানটা বাজিও না। পিকনিক করে খাওয়াটা হালাল, এটা হারাম নয়। আবার বলছি, বন্ধু বান্ধব একত্রিত হয়ে রান্না করে আনন্দ করে খাওয়াটা ইসলাম হারাম করে নাই, তবে ওই হারাম বস্তুটাকে গান বাজিয়ে তুমি, হালাল বস্তুটাকে গান বাজিয়ে তুমি হারাম করলা। তুমি মুসলমানের সন্তান, তুমি মুসলমানের সন্তান, জানুয়ারি মাস করেছে, তোমার পিকনিক করাটা তোমার সভা পায় না, তোমার সভা পায় রাতের বেলা উঠে দুই রেকাত নামাজ পড়ে সিজদা দিয়ে মালিককে বলো মালিক বছরের প্রথম প্রথম দিন ইংলিশ মাস, ইংলিশ বছরের প্রথম দিন আজ মালিক পুরো বছরটা তুমি আমাকে ভালোভাবে পার করিয়ে নিও, আসমানের বালা থেকে হেফাজত করো, জমিনের বালা থেকে হেফাজত করো, আল্লাহ একটা বছর তুমি আমার রুজিতে যেন অভাব দিও না, মালিক একটা বছর তুমি আমাকে অসুস্থতা দিও না, এই দোয়া করেন, বাকি একটা বছর আল্লাহ তাআলা ভালোভাবে নিয়ে যাবেন। পিকনিক করিয়েন না ভাই, যুবক শোনা আমার পিকনিক করিয়েন না, শয়তান তোমাকে দাগা দেয়, শয়তান তোমাকে ধোকা দেয়, চল না পিকনিকে, পিকনিকে যখন তুমি যাও তোমার আনন্দময় গোনা বাড়তে থাকে, ওই অবস্থায় যদি তুমি মারা যাও তোমার ঠিকানা জানেন না। তুমি আমি তোমাকে আগেই বলেছি না, ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মরার ভয়ে মদিনার বাইরে যাইতেন না, তুমি যে মরবা না পিকনিকে গিয়া তার কোনো নিশ্চয়তা আমাকে দিতে পারবা? যুবক দিতে পারবা তুমি? পারবা না। যদি দিতে না পারো তুমি পিকনিকে যেও না ভাই, আমি তোমার একজন কলিজার বন্ধু, আমি তোমার একজন হৃদয়ের বন্ধু বলছি, তুমি যেও না, পিকনিক করো না। যদি করতে তোমার মন চায় জানুয়ারি মাস চলে গেলে দশজন বন্ধু একত্রিত হয়ে একটা উঠোনে বা একটা মাঠে এক জায়গায় হয়ে গান ছাড়া রান্না বাড়া করে খেয়েও যায় যাবে, বলা হবে না। এবং বাবাকে দূরে ফেলে দেবে। আপনারা বলছেন এই জামানা এসে গেছে ঠিক কিনা? মসজিদে যখন মিষ্টি দেওয়া হয় ওই মিষ্টি দেওয়ার সময় মসজিদে আওয়াজ হয় না? কথাবার্তা বেড়ে যাবে, খবরদার মসজিদের ভিতরে মিষ্টি দেন আর বাতাসা দেন, যাই দেন না কেন যা হবে মসজিদের বাইরে, ভিতরে কোনো কথা হবে না। মসজিদে কোনো আওয়াজ চলবে না, যদি চলে এটা কেয়ামতের আলামত। আমার মনে হয় এ আলামতটাও এসে গেছে ঠিক কিনা? এরপর আল্লাহর নবী বলেন ও সালাতিল কায়নাত ওয়াল মাআজিব, নায়িকার সংখ্যা বেড়ে যাবে, গায়িকার সংখ্যা বেড়ে যাবে, ওয়াল মাআজি ঢোল তবলা বেড়ে যাবে। জানুয়ারি মাসে আপনাদের আসামে বরফ পড়বে মদের গেলাসে, কথা বলছেন নাই? শুধু আসামে নয় কলকাতাতেও পড়বে, মদের গেলাসে বরফ পড়বে কালকের থেকে, মদের গেলাসে বরফ, বোঝেন? আমার বন্ধুগণ,
নায়িকার সংখ্যা বেড়ে যাবে, গায়িকার সংখ্যা বেড়ে যাবে, যুবক বন্ধুদের পকেটে পকেটে মোবাইল, ওই মোবাইলের ভিতরে নায়িকা গায়িকা আছে না নাই? আর যদি বলেন আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ওইগুলো বেড়ে যাবে, আপনারা বলেন এটা বেড়ে যাবে না, অলরেডি বেড়ে গেছে। আর যদি বলেন এরপর আল্লাহর নবী বলেন ও শুধুমাত্র সময় কিয়ামতের আগে মদপান বেড়ে যাবে, মদপান বেড়ে যাবে, মানুষ মদের বিভিন্ন নাম দেবে, বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা মদ পান করবে। এই মুসলমানের সন্তান আছে না নাই? মদের আলোচনাটা ভালো করে শোনো, একটা মানুষ যেন না শুনে উঠবা না, মদের আলোচনাটা ভালো করে শোনো। আল্লাহ নবী বলেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার সাহাবারা মদিনার মুসলমানেরা তারা মদ পান করত এবং জুয়ার টাকা লটারির টাকা পকেটে ঢোকাইত। মদিনার সাহাবারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন মদ সম্পর্কে জুয়া সম্পর্কে আপনি আমাদের বিধান বলেন। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মক্কা মুসলমানের আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদের ভিতরে আছে অনেক খারাপ ইয়াত, অনেক খারাপ, ওয়া মানাফিউ লিন্নাস এবং অল্প একটু ভালো আছে। কথা শুনতেছেন? অল্প একটু ভালো আছে। সাহাবারা বলেন মুসলমানেরা বলেন যেহেতু মদের ভিতরে কিছুটা ভালো আছে আমরা মদ খাওয়া ছাড়বো না। যেমন আমাদের ঘরের যুবকেরা বলে মদ তো ফলের রস দিয়ে বানানো, আমরা কেন মদ খাওয়া ছাড়বো, এটা তো শরীরের উপকার, ঠিক কিনা? বলে মদ খাওয়া ছাড়বো না। ঠিক সাহাবায় কেন এই কথা বললে আমরা মদ খাওয়া ছাড়বো না, কারণ মদের ভিতরে কিছুটা উপকার রয়েছে। ঠিক এমন করে করে কয়েকটা কয়েকটা দিন চলে গেল, কয়েকটা দিন চলে যাওয়ার পর এক কিছু মুজাহিদ সাহাবা মাগরিবের নামাজের পরে রমজান মাসে মাগরিবের নামাজের পরে গোল টেবিল করে, যেমন আমাদের যুবকেরা গোল টেবিল করে খায়, ঠিক কি চক মুড়ি তেজি কিনে ওইগুলো খায় আর মদ খায় আর গল্প করে, আর ওই মদ খেয়ে বাড়ি যায়, বাড়িকে স্ত্রীরে মা বলে ডাকে, আর বউকে স্ত্রীকে তো মা বলে আর মাকে স্ত্রী বলে ডাক দেয়। কথা শুনতে পাচ্ছেন? এই কথাটা বলার আগে কিছু মনে করি না, একটা একটা মক্ষরের একটা গল্প শুনো, একটা একটা গল্প বলি। তিন মক্ষর রাত্রে মক্ষে বাড়ি যাচ্ছে, এখন বাড়ি যাওয়ার সময় তিনজনে মদ খাইছে, তিনজনে এখন এই মদ খেয়ে বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় সামনে পড়েছে তিনতলা এক বিল্ডিং, তিনতলা বিল্ডিং বাড়ি, তিনতলা বিল্ডিং বাড়ি। এখন ওই মক্কররা বলছে ভাই আমাদের বাড়ি তো সব এদের ক্ষেত্র খারাপ, তিনতলা বাড়িতে ঘর ঠেলে বাড়ি নিয়ে যাবে। এখন তিন মক্কর তিনজন খেলা শুরু করেছে, যত জোরে ঠেলে মাথা মদের ঘরে চোঁচে করে, আর ওরা মনে করে চোঁচে করে বাড়ি যাচ্ছে, মদের ঘরে মাথা চোঁচে করতেছে, ওরা মনে করতেছে যে বাড়ি চোঁচে করে যাচ্ছে। এখন ওই দিন তিনজন বললে এক কাজ কর, এত জোরে জোরে জামা কাপড় গায়ে রেখে কি খেলা যায়? খেলার দরকার নাই, জামা কাপড় যা আছে সব খুলে রেখে ন্যাংট হয়ে খেল। এখন তিনজন উলঙ্গ অবস্থায় বাড়ি খেলতেছে, বাড়ি বাড়ি নিয়ে যাবে। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক চোর, এক চোর এখন সারা রাত ও চুরি করতে গিয়ে সারা রাত কিচ্ছু পাই নাই। এখন ওই চোর চিন্তা করলো আল্লাহ এরা ঠিক তিনটে মক্কর হবে, কারণ ন্যাংটো হয়ে বাড়ি খেলতেছে মানে উলঙ্গ হয়ে বাড়ি খেলছে মানে এরা মক্কর ছাড়া কিছু না, তা সারা রাত তো কিছু পায় নাই, এদের যে লুঙ্গির গামছা আছে এইগুলো নিয়ে বাড়ি যায়। এখন চোর ওই লুঙ্গি আর গামছা নিয়ে বাড়ি চলে গেছে,
এখন অনেক সময় খেলার পরে একজন জিজ্ঞাসা করছে, বলছে ভাই কত দূর এসছে, আর একজন পিছন দিকে তাকিয়ে বলে এই জামা গেঞ্জি তো নেই মনে হয় অনেক দূর এসছে। দাঁড়ানো মৎখরের অবস্থা হলো এমন, শুধু গায়ের পোশাক নয় নিজের নিজের বিলুপ্ত তো সব নষ্ট হয়ে যায়, মদের ঘোরে অনেক সময় আপনার উলঙ্গ করে দেবে। মদের কারণে বাড়িতে স্ত্রীকে গিয়া বাড়িতে গিয়া মারধর করে, লজ্জা লাগা দরকার। আল্লাহর নবী সাহাবারা মদ পান করত, ওই মুজাহিদ সাহাবা গুলো মাগরিবের নামাজের পরে গোল টেবিল করে মদ খাইছে, মদ কিন্তু হারাম হয়ে গেছে তখন। এই জন্য বলছি পুরো আলোচনাটা না শুনে যেন কেউ উঠবে না, নাহলে সকালবেলা আমার সমালোচনা হবে যে সাহাবারা মদ খেতো বাকি মিল্লা বলে গেছে। এইটুকু শুনলে আমার কিন্তু বিপদ আছে। আমরা যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো। তোমরা যার পূজা করো আমরাও তার পূজা করি। মাতাল হয়ে গেছে মতকে পিছনে শোনা বলে কি রে নামাজের মধ্যে এটা কি চলতেছে, ওরাও মনে করে ঠিক, ইমাম সাহেব মনে করে ঠিক, মত খাইছে যে এই অবস্থা যখন সৃষ্টি হলো যখন তোমরা নেশা অবস্থায় থাকবা মদ পান করবা তখন তোমরা নামাজের ধারে যাবা না। আমরা যখন ঘুমাতে যাব আমরা মদ পান করব, ফজরের নামাজের আগে যেন হুঁশটা ফিরে যায়, মদের ঘোরটা যেন কেটে যায়, এমন করে সাহাবারা মদ পান করতে লাগলো। অনেক সাহাবা নামাজে গেছে, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম লটারি তীর জুয়ার টাকা ওয়াল আজলাম মুক্তি তোমাদের জন্য, এগুলো শয়তানের কাজ, ফাজতানিবু এগুলো থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে সফল হইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো সাহাবায়ে কেরাম বললেন ইনতাহাইনা রব্বানা, হে আমাদের রব, এই মুহূর্তে আমরা মত চির জীবনের মত আমাদের জীবন থেকে হারাম করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মদিনার গলিতে গলিতে যখন বার হয়ে গেল রাস্তায় মদ আর মদ, সাহাবারা বলেন রাস্তায় মদ গুলো পানির মতো ভেসে যায়, যে সাহাবা গলা পর্যন্ত মদ।
ঢুকিয়েছে, ওই সাহাবা গলা থেকে বার করে ফেলেছে, যেই সাহাবা পেট পর্যন্ত ঢুকিয়েছে ওই সাহাবা গলায় আঙ্গুল দিয়া পেট থেকে মদ বার করে ফেলেছে। মদের পাত্রগুলো নিয়া রাস্তার উপরে এসে মদের পাত্রগুলো ভেঙে ফেলেছে। এমন অবস্থায় সৃষ্টি হলো একজন সাহাবা জাইসান নামক এলাকা থেকে একজন সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক বড় ভালোবাসি, অনেক মহব্বত করি, আল্লাহর নবী আমি নিজে হাতে আপনার জন্য একটা মদ বানালাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা তুমি মদ কেন বানালা, তুমি কি জানো না মদের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছেন? ওই সাহাবা আমি কথা জানি না। ওনার সঙ্গীকে বললেন, যাও নিয়ে যাও মদটা বাজারে বিক্রয় করে দাও। আল্লাহর নবী বললেন, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রয় করাটাও হারাম। আর একজন সাহাবা ওই জাইসান থেকে আসলেন, সাহাবাটার নাম আমার মনে আসছে না, জাইসান থেকে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জাইসান নামক এলাকায় অনেকটা ঠান্ডা, ইয়া রাসূলুল্লাহ আমরা গম গম চেনেন গম গম ওই গম দিয়ে এক প্রকার পানি বানাই, হুজুর ওই পানিটা আমরা যদি খাই আমাদের কাজ করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী বললেন, পানি তো ভালো জিনিস, তাহলে তোমরা গম দিয়ে কেন বানাও? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ গম থেকে যে পানিটা বানাই ওই পানিটা পান করলে আমাদের শরীরের ভিতরে একটু কাজের তীক্ষ্ণতা বেড়ে যায়, আমাদের কাজ করতে ভালো লাগে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা ওটার ভিতরে কি নেশা সৃষ্টি হয়? ওই সাহাবা বললেন, হুজুর একটু একটু হয়, একটু একটু হয়। আল্লাহ নবী বললেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাগ্রস্ত বস্তু হলো হারাম। কথা শুনছেন? এখন যদি বলেন, হুজুর আমি মদ এক ডালা খাবো ওটা হারাম, কোন মানে জাস্টিফাই করার কোন সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহর নবী স্পষ্ট বললেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাগ্রস্ত বস্তু হলো হারাম। সে একটুকার নেশা হোক আর বেশি নেশা হোক, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবা রয়েছে যারা মদ পান করেছে, শহীদ হয়ে গেছে, তওবা না করে মারা গিয়েছে, অনেক সাহাবা সাধারণ অবস্থায় মারা গিয়েছে, তারা তো তওবা করতে পারে নাই। ও আল্লাহর নবী আপনি তাদের বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি তাদের বিরুদ্ধে বলুন, তাদের ব্যাপারে আপনি বলুন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, জিবরিল আমার রাসূলকে গিয়ে বলো, এই ইসলামের বিধান মদ নিষিদ্ধ হওয়ার আগে যে সাহাবা মদ পান করে শহীদ হয়েছে আর নি মারা গিয়েছে, আমি আল্লাহ তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারাই তাকবীর। এরপর আল্লাহ নবীর সাহাবারা বললেন, হুজুর এই নিষেধ হওয়ার পরে যারা খাবে, এবার ভালো কিছু শোনেন, মারা মদ খান, এবার ভালো কিছু শোনেন, মদ নিষেধ হওয়ার পরে যারা পান করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের ব্যাপারে ফতোয়া দেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা যারা নিষেধ হওয়ার পরে মদ পান করলো, মৃত্যু পর্যন্ত মদ পান করলো, তওবা না করে মারা গেল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ওই সব মদ খোরের জন্য এক প্রকার মদ আল্লাহ নিজে হাতে বানাইছেন। সাহাবারা বললেন, হুজুর এটা কি মদ? আল্লাহর নবী বললেন, ওই মদটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল। সাহাবারা জিজ্ঞেস করলেন, মান হুকে রাসূলুল্লাহ, আল্লাহর নবী তিনাতুল খাবাল আবার কেমন মত, এই সম্পর্কে আপনি আমাদেরকে শোনান। আল্লাহর নবী বললেন, ওই তিনাতুল খাবাল মতটা জাহান্নামীদের শরীর থেকে রক্ত এবং পুষ নির্গত হইয়া আল্লাহ পাক বিষাক্ত করে একটা মদ বানিয়েছেন, ওই মদটার নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহর নবী বলেন,
দুনিয়ার জমিনে যারা মদ পান করবে আল্লাহ জাহান্নামের ভিতরে এই তিনাতুল খাবাল তাদের পান করাবে। যুবক জমানের খাবার খাও, মদ জমানের খাবার খাও, মানা করবো না, জাহান্নামে যাওয়ার পর ওই তিনাতুল খাবাল খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? রাগ হচ্ছে না? হুজুর আলোচনার খুঁজে পান নাই আপনি? শুধু আমাদের বিরুদ্ধে বলতেছেন যারা মদ খান ভাই, আল্লাহর কসম আমি আপনার কথাটা শোনায় রাখছি, আমি আপনার বিরুদ্ধে বলি নাই, যাতে তুমি পরিবর্তন হয়, কারণ তুমি আমার কলিজার ভাই, তুমি আমার বন্ধু, তুমি জাহান নামে যাও আমি এটা চাইবো না। এই জন্য রসুলের বর্ণিত বক্তব্যটা তোমার কাছে দিয়ে গেলাম, তুমি মদ ছেড়ে দেবা না মদ পান করবা সিদ্ধান্ত তোমার, তবে এটা তুমি ভুলে যাও না তোমাকে মরে যেতে হবে, এটা তুমি ভুলে যাও না তোমাকে মরে যেতে হবে। সর্বশেষ আল্লাহর নবী চূড়ান্ত মদের বিরুদ্ধে বক্তব্য দিলেন, চূড়ান্ত ঘোষণা করলেন আল্লাহর রসুল, যারা মদ পান করে লা ইয়াদখুলুল জান্নাত, তওবা না করে মারা গিয়েছে ওরা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এখন কি করবা তুমি চিন্তা ভাবনা করে নাও, তবে তোমার জন্য তওবার দরজা এখনো খোলা আছে, পারলে তওবা করে পরিবর্তন হয়ে যাও, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর নবী বলবেন শুরু বাতিল খুমুর, কেয়ামতের আগে মদ বেড়ে যাবে। আপনারা বলেন এই মদ বাড়বে না অলরেডি বেড়ে গেছে? আরো জোরে বলেন বাড়বে না বেড়ে গেছে? আরো জোরে বলেন বাড়বে না বেড়ে গেছে? আমার বন্ধুগণের পরে আল্লাহর নবী বলেন এইগুলো হয়ে যাওয়ার পর আপনারা মালা চেনেন তসবি দানা, তসবি তসবি দানা, পুরাতন তসবি পুরাতন মালা ছিঁড়ে গেলে একটার পর একটা যেমন দানা পৃথিবীতে পড়ে, তোমরা এমন করে একটার পর একটা রোগ, একটার পর একটা ফিতনা মুসিবত দুনিয়ায় দেখতে পাইবা। করোনা চলে যাবে আবার আসবে, করোনা যাবে অমিক্রন আসবে, একটা রোগ যাবে আর একটা রোগ আসবে, দুনিয়ায় ফসল জমিনে ফসল হবে না, শীতের সময় ভালো ঠান্ডা পড়বে না, বর্ষার সময় আসমান থেকে বর্ষা হবে না। আপনাদের আসামে এবার প্রচন্ড বন্যা হয়েছে ঠিক কিনা? বন্যার কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলা রহমত নয় এগুলো হলো গজব। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে একটার পর একটা একটার পর একটা দুনিয়ায় গজব মুসিবত বালা মুসিবত দেখা দেবে, ফিতনা তোমাদের মাঝে পড়তে থাকবে। এই ঘটনাগুলো হয়ে যাবার পর এবার আল্লাহ নবী বলেন কিছু কিছু বড় আলামতের বর্ণনা করলেন। আল্লাহ নবী বললেন আল্লাহ পাকের রাসূল বললেন এইগুলো হয়ে যাবার পর তোমরা লক্ষ্য করবা, আল্লাহ নবী বলেন পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে আগুনের পাহাড় ভেসে উঠবে, আগুনের গোল্লা ভেসে চলে আসবে, আগুনের পাহাড় বার হবে। ও খুরুজিনা মাসিহায়ে দাজ্জাল, মাসিহায়ে দাজ্জালের আবির্ভাব দুনিয়ায় দেখা দিবে, দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ও খাসফান ও অসফান ও মাসখান, আল্লাহর নবী বলেন পাথর বৃষ্টি হবে, চেহারা বিকৃতি হবে, ও যুবক তোমরা মোবাইলের ভিতরে দেখেছো এমন সন্তানের জন্ম হয়েছে যেই সন্তানটা বিকৃতি অবস্থায় এসছে পৃথিবীতে, ফেসবুকে আমি নিজে দেখছি ফেসবুকে বাচ্চার মতো আকৃতি হয় নাই, মানুষের মতো আকৃতি হয় নাই, এমন সন্তান পৃথিবীতে এসেছে। আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের বড় আলামত, ইমাম মেহেদি আবির্ভাব হবে, এটা কিয়ামতের বড় আলামত, দাজ্জালের আবির্ভাব হবে। আমার বন্ধুগণ বুখারীর একটা আলোচনা শুনেন দাজ্জালের আবির্ভাবের ব্যাপারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবা ওই তামিমে দারি তখন মুসলমান হন নাই, তখন তিনি খ্রিস্টান, ওই তামিমে দারি তারা বলেন আমরা ত্রিজন মানুষ আমরা সমুদ্র সফর করতে লাগলাম, একটানা তিনটা মাসের রাস্তা চলে গেলাম, তিনটা মাসের রাস্তা চলে যাবার পর আমরা রাস্তা হারিয়ে ফেললাম, সমুদ্রের মাঝখানে বিরাট একটা দ্বীপ আমরা দেখতে পেলাম, ওই দ্বীপের মাঝখানে আমরা একটা পশুকে দেখতে পেলাম, ওই পশুটার সমস্ত শরীর লোম দিয়ে ভরা, ওর মাথাটা এবং পিছনটা বোঝা যায় না, কিন্তু ওই পশুটার ভিতর থেকে মানুষের মতো কথার আওয়াজ পাওয়া যায়। আমাদেরকে জিজ্ঞাসা করা হলো আপনারা কোথা থেকে আসেন, আমরা বললাম আমরা মদিনার একটা শহর থেকে
আসলাম, আমাদেরকে বলা হলো সামনে চলে যাও, তোমাদের জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে। আমরা 30 জন মানুষ ভয় পাচ্ছি, কিন্তু কিছু করার নাই, কেউ তো নাই। সামনে গেলাম, জামাত করে দেখতে পেলাম একজন মানুষ ঘরের ভিতরে শিকল দিয়ে বাঁধা, তার হাত বাঁধা, পা বাঁধা, তার একটা চোখ কানা, একটা চোখ ভালো, তার কপালে কাফ ফারা তিনটা অক্ষর লেখা, কাফের শব্দটা লেখা। ওই ব্যক্তি আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন আসলা, কেন আসলা, তোমাদের বাড়ি কোথায়? আমরা বললাম, আমরা মদিনার একটা শহর থেকে, ছোট্ট একটা এলাকা থেকে এসেছি। ওই আমি ওই তামিলে দাঁড়ি বলেন, ওই ওই লোকটা আমাদেরকে জিজ্ঞাসা করলো, মদিনার নবী মোহাম্মদ, আমার ব্যাপারে কি তোমাদের কিছু বলে নাই? কথা শুনছেন? মদিনার নবী, আমার ব্যাপারে কি তোমাদের কিছু বলে নাই? তামিমে দাঁড়ি বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, আমরা আবার পূর্ব দিক থেকে একটা বাতাস আসলো, মদিনার ঘাটে আমাদেরকে পৌঁছে দিল। আমরা 30 জন মানুষ এই কথা শোনার সাথে সাথে ওখানেই বসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বলে মা পরে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর।